সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার অন্তর থেকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমি জয়দেব কুমার সাহা, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জি, চলমান এই পাঠদানের মাধ্যমে আমি আবার ফিরে আসছি। আজ নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে আমি কিছু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা মন্দ সহকারে শুনবে, এটা দেখবে। আমি আজ তোমাদেরকে নবম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি ও বিবর্তনের ভিতরে আছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা রোগের নাম, সে সম্পর্কে যেটা আমরা আজ আলোচনা করব। তোমরা আগে ওই অধ্যায় অনেক কিছু পড়েছ। থ্যালাসেমিয়া রক্তে লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থান্তর রোগের নাম। আমি সেটা বলে দেখি। থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত জনিত রোগের রোগের নাম। শিক্ষার্থীরা আগে দেখো, থ্যালাসেমিয়া রক্তে লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থান্তর রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়ে যায়, ফলে রোগী জটিল রক্তহীনতায় ভোগে। এই রোগ বংশপরম্পরা হয়ে থাকে, অর্থাৎ তার বংশে থাকে, সেভাবে বংশপরম্পরা এক বংশ থেকে আর বংশ হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এটি বংশবাহিত রক্তজনিত সমস্যা। ধারণা করা হয় প্রতি বছর বাংলাদেশের 7 লাখ শিশু এই রোগ নিয়ে অবলম্বন করে, এবং আমাদের দেশে 1 লক্ষ রোগী আছে, 1 লক্ষ রোগী আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটি একটি ডিসঅর্ডার, অর্থাৎ বাবা ও মা উভয় এই রোগে পাও, কিংবা রোগী হলে তার সন্তানের ভিতর এই রোগের লক্ষণ প্রকাশ পায়। তাহলে দেখলাম কি শিক্ষার্থীরা, যে বাবা ও মা যদি এই রোগের বাহক হয় অথবা রোগী নিজেই যদি হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সন্তানেরও এই রোগ হতে পারে, ধরে নিতে হবে। এছাড়াও বিভিন্ন কারণে ধরে সেটা হচ্ছে মামা বো, খালা বো, চাচা তো ভাই বোন, কিংবা এরূপ কোনো নিকট আত্মীয় যদি বিয়ে হয়, তাহলে তাদের সন্তানের ভিতরে এই ধরনের রোগের লক্ষণ প্রকাশ পাওয়া বহুগুণ বেড়ে যায়। এই লোহিত রক্তকোষে দুটি প্রোটিন থাকে, বা দুটি প্রোটিন দ্বারা গঠিত, একটা আলফা গ্লোবিউলিন, অন্যটি হল বেটা গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষের এই দুইটি প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ হয়ে থাকে। এই যে জিন দুটি, এই জিন দুটি সমস্যার কারণে দুই ধরনের থ্যালাসেমিয়া হয়ে থাকে, আলফা থ্যালাসেমিয়া, অন্যটি হচ্ছে বেটা থ্যালাসেমিয়া।
알파 세미야 베타 সুস্থ হতে পারে
আবার ভাব হতে পারে রোগীও হতে পারে। শিক্ষার্থীরা তোমরা এই রোগের লক্ষণ সম্পর্কে একটু জানো যে তীব্র সেরাসমে আক্রান্ত হলে মায়ের গর্ভে শিশু জন্মের আগে মারা যেতে পারে। আর থ্যালাসেমিয়া মেজর শিশু বা থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশু জন্মের পর এক বছরের মধ্যে সে জটিল রক্তক্ষরণ রোগে ভোগে। এবার আমাদের রোগ সম্পর্কে জানলাম। তাহলে এই রোগ সম্পর্কে জানার পর শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই মনে মনে প্রশ্ন আছে কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যাওয়ার চিকিৎসা কি। চিকিৎসা সাধারণত এই রোগীদের বারবার বা সময়মত বা নির্দিষ্ট সময় পর পর রক্ত প্রদান ও নির্দিষ্ট ঔষধ সেবনের মাধ্যমে চিকিৎসা করা যায়। এই রোগীদের লস সমৃদ্ধ ফল ঔষধ খাওয়ার দরকার হয় না, কারণ এদের শরীরে এটা দমান দিয়ে দিতে পারে এবং বিভিন্ন ধরনের অন্যান্য অঙ্গের ক্ষতি সাধন হতে পারে। যদি কখনো যত নষ্ট হলে তার জন্মে হতে পারে, অগ্রাণে নষ্ট হতে আগে হতে পারে। আর এই রোগ যদি একবার শুরু হয় তাহলে সে রোগে বা এই উপসর্গ যদি একবার দেখা দেয় তাহলে তার 30 বছরে সমস্ত রোগীরা 30 বছরে চিকিৎসা থাকার সম্ভাবনা কম। শিক্ষার্থী বন্ধুরা আমি আলোচনা করলাম, তোমরা শুনছ। এবার তোমাদের কাছে একটা কথা বলি যে থ্যালাসেমিয়া কি কেউ কি বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা? থ্যালাসেমিয়া রক্তে লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। হ্যাঁ, এই শিক্ষার্থীরা ঠিক বলছে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে জিনের জিনের প্রাপ্তির পর কয় ব্যবহার আছে দুভাগে, কি কি মেজর আর মাইনার। কি মেজর? থ্যালাসেমিয়া মেজর। মাইনারটা কি? থ্যালাসেমিয়া মাইনার। আর প্রোটিন অর্থাৎ প্রোটিনের যে জিন আছে সেটা এই জিনের সমস্যার কারণ দুটি ব্যবহার করা আছে। থ্যালাসেমিয়া কে বিভাগ করা আছে এটা আলফা থ্যালাসেমিয়া আর বেটা থ্যালাসেমিয়া। বেটা থ্যালাসেমিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমাদের এই রোগ সম্পর্কে ধারণা থাকা দরকার। বাংলাদেশে যেহেতু 1 লক্ষ রুগী আছে ধারণা করা হচ্ছে, সেখানে আমাদেরকে অবশ্যই চিন্তা করেছে। তাই তোমরা ভালোভাবে এই টিকাটা জানবে শুনবে। হ্যাঁ, আর এই করোনাকালে তোমরা বাড়িতে থাকবে, ভালো থাকবে এবং বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ, সকলকে ভালো থাকবো।